সুপ্রিয় দর্শক, কোনোভাবেই হচ্ছে না বাংলাদেশ শিল্পী সমিতি নির্বাচনের সমাধান। একের পর এক নাটকীয় তা ঘিরে রেখেছে নির্বাচনকে। এদিকে অবশেষে শিল্পী সমিতি নির্বাচন নিয়ে নায়িকা নিপনের পক্ষে কথা বললেন জনপ্রিয় ব্যারিস্টার রুমিন ফারহানা। বন্ধুরা, খবরটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কেননা বিনোদন জগতের সব খবর এখানেই রয়েছে। গত 28 জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2022-24 মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করা হয়। তবে তার বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনা সহ নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ আনেন পরাজিত প্রার্থী নিপন আক্তার। এর পরিপ্রেক্ষিতে আপিল বোর্ড গত 5 ফেব্রুয়ারি জায়েদের প্রার্থিতা বাতিল করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী চিত্রনায়িকা নিপনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে জয়ী ঘোষণা করেন। সর্বশেষ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নির্বাচনী আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্তের ওপরে হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে চিত্রনায়িকা নিপন আক্তারের আপিলের শুনানি বুধবার। এর আগে সোমবার দুপুরে চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নিপন আক্তারকে সাধারণ সম্পাদক হিসাবে জয়ী করে আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। জায়েদ খানের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার দুপুরে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুল সহ এই আদেশ দেন। এদিকে দেশজুড়ে শিল্পী সমিতি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার ভিড়ে মুখ খুললেন জনপ্রিয় ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, একটি দেশের সবথেকে বড় বিনোদন সংগঠন এফডিসি। এফডিসির শিল্পীদের সবাই অন্যরকম ভাবে, কিন্তু সেই শিল্পীদের মধ্যে যদি এমন বিরোধ হয়, তাহলে সাধারণ মানুষ তাদের থেকে কি শিখবে? জায়েদ খান যদি টাকা দিয়ে ভোট কেনে থাকেন, সেটা বেআইনি, আর বেআইনি কাউকে নির্বাচিত হতে দেওয়া ঠিক নয়। আমি আশা করি মহামান্য আদালত যথাযথ তদন্তের মাধ্যমে উপযুক্ত রায় দেবেন। তো প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, কে সঠিক, জায়েদ খান নাকি নিপন? লিখে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।